তুঁতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে মন্দিরা তুঁতের কাছে যখন সিন্ধুকের চাবিটা চাইছে ঠিক সেই সময় তাপসের প্রশ্নের জবাবে সৌমিলি বলে, আজ লোভের কারণেই আমাকে মৃত্যুর দিল্লি ঠেকে দিয়েছে, অভিষেক আমাকে মারতে চায়। এদিকে মন্দিরা চাবিটা চাইলে তুঁতে বলে, আগে আমার মায়ের বিষয়ে সবকিছু বলবেন, তারপর আমি চাবি দেব। অন্যদিকে তাপসকে কিন্তু সবকিছু অবলীলায় বলে যাচ্ছে সৌমিলি। ওদিকে অম্বরীশের মুখোমুখি হয়ে তুঁতের বাবা জানতে চায় বসুন্ধরা কোথায়। অম্বরীশ ভয় পেয়ে যায়। এদিকে মন্দিরা বলে, 15 বছর আগে বসুন্ধরা বিশ্বাস এসেছিল শহরে, নামি ডিজাইনার হতে লাহিড়ি ফ্যাশন ডিজাইনারে কাজ নিয়েছিল। অন্যদিকে সৌমিলি কিন্তু অভিষেকের বিরুদ্ধে প্রমাণ খুঁজছে। ততক্ষণে তুঁতের বাবার চিৎকার, অসুস্থ হয়ে যায় অম্বরীশ, সবাই চলে এসেছে সেখানে। অম্বরীশের মনে পড়ে সেদিন আগুনে পুড়ে সব শেষ হয়ে যায়। মন্দিরা বলে, আর পুরাতন ইতিহাস, শেষ পর্যন্ত জানিয়ে দিল তুঁতের মা বেঁচে নেই, তোমার মাকে সেদিন লাহিড়িরা শেষ করে দিয়েছে। অন্যদিকে অভিষেকের কাছে ধরা পড়ে সৌমিলি। রুমে দরজা দিলে সৌমিলি বলে, আজ কিন্তু তুমি আমার গায়ে হাত দেবে না, আজ আমি তোমার মুখোশ খুলে দেব। তুঁতের মায়ের প্রসঙ্গেও কথা বলে অভিষেক, বলে তুঁতের মাকে শেষ করেছে কে জানতে চাও? এই আউট হাউসেই তুঁতের মাকে জোরে করে মরতে হয়েছিল, আর আজ বলা তোমার সৌমিলি। এদিকে তুঁতিকে মিথ্যা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করে চাবিটা নিয়ে চলে যায় মন্দিরা। এদিকে অভিষেককে ভালো হতে বলে, কিন্তু অভিষেক শোনে না। এদিকে তুঁতে কাঁদতে থাকে। ঠিক সেই সময় তাপস এসে তুঁতেকে বলে, সৌমিলিকে বাঁচাও। সবকিছু শুনে আউট হাউসের দিকে এগিয়ে যায় তুঁতে। তাহলে কি সৌমিলি ও তুঁতে দুজনকে আজ শেষ করে দিবে অভিষেক, নাকি সৌমিলিকে উদ্ধার করে মায়ের আসল খুনির নাম জেনা যাবে তুঁতে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ।